হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগে দেখতেই পাচ্ছ আমি কতগুলো জিনিস একসঙ্গে নিয়ে বসেছি আজকে। এর মধ্যে কালকে যা যা কিনেছি সেগুলো সব রয়েছে, সব তোমাদেরকে দেখাবো আজকে একটা একটা করে। তার সঙ্গে আমার অ্যামাজনে দু তিনটে পার্সেল এসছে, সেগুলো দেখিয়ে দেবো আজকে। এই এত বড় একেবারে মানে বলতে পারো যে শপিং এর পিটারা নিয়ে বসে পড়েছি আমি। তো হ্যাঁ, তোমাদেরকে সব দেখাবো। এনিওয়েজ, একটা একটা করে তোমাদেরকে দেখাতে শুরু করি আর তোমরা ব্লগটা পুরোটা দেখো। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি খুবই র্যান্ডমলি দেখাচ্ছি, ওরকম কোনো সেভাবে কোনো এরকম না যে এটার পর এটা এটার পর এটা, যেটা আমার হাতের কাছে আসছে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাকে পরেই দেখাতে হবে। ওকে, সো তোমরা ব্লগটা যারা কালকের ব্লগটা দেখেছো তারা এই মানে বেশিরভাগ জিনিসই তোমরা কালকে দেখেছো যেগুলো আমি অলরেডি যখন কিনছিলাম তখন ব্লগের মধ্যে দেখিয়েছি। স্টিল যারা দেখোনি বা বুঝতে পারোনি ঠিক করে তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে হচ্ছে তোমার ইন্ডিয়ান টেরেনের একটা এরকম লেমন ইয়েলো কালারের শার্ট, এটা এই যে কালারটা আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট কালারটা হচ্ছে লেমন ইয়েলো। এটা আমি ভাঁজগুলো খুলবো না কারণ তাহলে ভাঁজ করতে অসুবিধা হবে। এইটা হচ্ছে শার্টটা, এটা হলো তোমার বিতোষকের। বিতোষক কালকে দুটো শার্ট কিনেছে, একটা হচ্ছে যেটা মা ওকে মানে আমার মা পুজোতে যে টাকা দিয়েছে সেটা দিয়ে একটা কিনেছে, আর আরেকটা ও মানে আমি ওকে দিই তো সেইভাবেও একটা কিনেছে। তো আমি সব বলে দিচ্ছি, দাম টাম সব কিছুই বলে দেবো। এটা হচ্ছে তোমার 2199 হচ্ছে প্রাইস, কিন্তু যেহেতু আমরা দুটো কিনেছি তো 500 rupees আমরা অফ পেয়েছি। এখন আমরা, তোমরা তো জানোই যারা কালকে দেখেছো, যে সাউথ সিটি মলে গেছিলাম আমরা শপিং করতে। মোস্টলি সব জিনিসগুলোই সাউথ সিটি মল থেকে কেনা, খালি দুটো জিনিস বাদ দিয়ে। তো সেই জন্য সাউথ সিটি শপার স্টপে গেছিলাম আমরা। এবার ওখানে এই অফারটা ছিল যে এরকম শার্ট যদি দুটো নাও তাহলে পুরো টোটাল প্রাইসের মধ্যে 500 rupees এর অফ হবে। আর এরকমই আরেকটাও কিনেছে, অ্যাকচুয়ালি সামনাসামনি দেখলে কালার দুটো আলাদা, বাট ক্যামেরায় মেবি একরকম লাগতেও পারে, আই ডোন্ট নো, সেজন্য আমি পাশাপাশি ধরে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বেজ কালার আর এটা হচ্ছে লেমন ইয়েলো কালার, এই যে এটা এরকম ভাবে রয়েছে। আর এইটার কাপড়টা না হালকা একটুখানি কর্ড টাইপের রয়েছে। তো বিতোষক এরকম কর্ডের জামা আগে কখনো পরেনি, বাট এবারে ও কিনলো বিকজ কাপড়টা ভীষণই ভালো লাগছিল। আমি কালকে ব্লগেও যারা দেখেছে তারা জানো আমি এক জায়গায় বলছিলাম যে কাপড়টা খুব সফট, খুব ভালো লাগছে যখন ও এটাকে ট্রাই করছিল তখন। তো হ্যাঁ, এইটা প্র্যাকটিক্যালি মা যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে ও কিনেছে। এটার দাম রয়েছে হচ্ছে 3199 মানে 3199 টাকা এটার দাম রয়েছে, কিন্তু এই দুটো মিলিয়ে 500 টাকা অফ হয়েছে। শার্টটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই যে এরকম রয়েছে। এটা একটু ক্যাজুয়াল ওয়্যারের মধ্যে রয়েছে, বাট চাইলে অফিসেও পড়তে পারবে। এটা একটু ফর্মালস এর মধ্যে রয়েছে, তো ক্যাজুয়াল হিসাবেও পড়তে পারবে, চাইলে অফিসে যাওয়ার সময়ও পড়তে পারবে। এবারে আমার গুলো দেখিয়ে দিচ্ছি, কালকের ব্লগটা যারা দেখেছো তারা আমি কি কিনেছি সেটা বুঝতেই পারবে। কালকে ওখানে ট্রায়াল রুমের মধ্যে আমি তিনটে শার্ট ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখিয়েওছিলাম, যখন ট্রায়াল দিচ্ছিলাম তখন ভিডিও করেছিলাম। তার মধ্যে যেটা সেকেন্ডটা আর যেটা থার্ডটা ছিল এই দুটো আমি কিনেছি। প্রথম যেটা সেটা আমি নিইনি বিকজ ওটা বিতোষকের অতটা ভালো লাগছিল না, ও বললো এই দুটোই ভালো লাগছে, যদি ওইটাও আমার নেওয়ার ইচ্ছা ছিল বা এই দুটোর মধ্যে যে কোনো একটা আর ওইটা এরকম আমার ইচ্ছা ছিল, কিন্তু ও বললো যে এই দুটো তোমাকে বেশি ভালো লাগছে, তো সেই জন্য আমি এই দুটোই নিয়েছি। সেটা হচ্ছে একটা হলো এইটা, এটা একটুখানি রেড বলতে পারো বা ইট ইট কালার মতন বলতে পারো, তার মধ্যে এরকম সাদা স্ট্রাইপ দেওয়া আছে, ভাঁজটার খুবই বাজে অবস্থা, খুলেই গেছে, যখন তখন খুলেই দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে শার্টটা, এটা হচ্ছে ওই যে বললাম রাস্ট বলতে পারো বা রেড বলতে পারো যাই বলতে পারো, আর তার মধ্যে এরকম হোয়াইট দিয়ে দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা রয়েছে, কিন্তু এটার মেটেরিয়ালটা না একটু খাদি টাইপের রয়েছে, তো মানে পরে খুবই আরাম। আর ওই সেমই আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এটা হোয়াইট, এটারও ভাঁজ খুলে গেছে আমি দেখিয়েই দিচ্ছি। এই
এটা রয়েছে সেম হোয়াইট এর মধ্যে অলিভ গ্রিন কালার দিয়ে এরকম স্ট্রাইপ 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 করা রয়েছে। এইগুলো আমি কিনেছি হচ্ছে অ্যান্ড যে ব্র্যান্ডটা আছে সেটার, আমার অ্যান্ড এর অনেক কিছুই আছে, আমার খুব ভালো লাগে। তো এইগুলো নিয়েছে হচ্ছে এক একটা 2690, দুটোরই সেমই দাম, না সরি ভুল বলছি, এই হোয়াইটটা যেটা এটার দাম হচ্ছে 2690 যেটা বললাম, হ্যাঁ, আর এইটা যেটা রেডটা যেটা সেটার দাম হচ্ছে 2790। এই গেল দুটো। তো এই হলো চারটে জামা কাপড়, দুটো বিতোষকের শার্ট আর দুটো আমার শার্ট। আর এখানে তোমার অ্যারো থেকে আমরা কিনেছি হচ্ছে এই শার্টটা, হ্যাঁ অ্যারো স্পোর্ট, এই যে এই শার্টটা, এটার কালারটাও খুব সুন্দর, এটা মানে মনে তো হয় ভালোই হবে, এটা বাবার জন্য কিনেছি এই এরকম। আর এই জামাটার মধ্যে না একটা নিজস্ব হালকা একটা টেক্সচারও আছে, সেটাও খুব সুন্দর লাগছে। এটাও অনেকগুলো দেখছিলাম কালকে ব্লগে, যারা দেখেছো তারা জানবে, অনেকগুলো দেখছিলাম বাবার জামার জন্য যে কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে, তারপরে ফাইনালি অনেকগুলো দেখার মধ্যে দ্বিতীয় এটাই পছন্দ করলো, বললো এটাই সব থেকে ভালো লাগবে। কালার আমার ভালো লেগেছিল, আমি চুজ করেছিলাম, কিন্তু এই যে এই মানে এক্স্যাক্টলি এই শার্টটা এই টেক্সচার ওয়াইজ এটা দ্বিতীয় পছন্দ করেছে, তো সেজন্য এটাই নিয়ে নিয়েছি। তো এটার প্রাইস পড়েছে হচ্ছে 2499। এই গেল হচ্ছে জামা কাপড় যা যা কিনেছি। তো জামা কাপড়গুলো সবই শপার স্টপ থেকেই কিনেছি, সাউথ সিটির শপার স্টপ থেকে। আর তার সঙ্গে আরো দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই বিছানার চাদর দুটো, এই যে এগুলো সবই আমি কালকের ব্লগে দেখিয়েছি, ওখানে যখন কিনছিলাম বা যা কিছু সেগুলো দেখিয়েছি। যদি কালকের ব্লগটা তোমরা না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আর না হলে এই ব্লগের আগের ব্লগটাই, সেটাও তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো, আই হোপ ভালো লাগবে। তো হ্যাঁ, কালকে আমরা প্রচুর কেনাকাটা করেছি আর আমাদের দুজনের একদম পায়ে ব্যথা হয়ে গেছিল কালকে, আই ওয়াজ সো টায়ার্ড, আমি খাওয়া দাওয়া করে শুয়েই ঘুমিয়ে পড়েছি কালকে। এই দুটো চাদর কিনেছি, এর মধ্যে এইটা যেটা আমি দেখাচ্ছি, এইটা যেটা এটা হচ্ছে তোমার এই ঘরের জন্য, এটা কিনেছি হচ্ছে সাউথ সিটির শপার স্টপ থেকে। আর এই চাদরটা যেটা এটা হচ্ছে মানিদের ঘরের জন্য কিনেছি অ্যাক্রোপলিসের শপার স্টপ থেকে। অ্যাকচুয়ালি আমরা এই চাদরটা কিনে মানে আমাদের ঘরে চাদরটা কিনে আরেকটা চাদর দেখছিলাম, কিন্তু সাউথ সিটির শপার স্টপের চাদরের মধ্যে না আমার কোনোটা ভালো লাগছিল না, আমারও ভালো লাগছিল না, বিতোষকেরও ভালো লাগছিল না। তো তারপরে বিতোষক বললো ঠিক আছে অ্যাক্রোপলিসের একবার গিয়ে দেখবো, তো কালকেই যেহেতু আমরা চলে গেছিলাম আবার অ্যাক্রোপলিসে দেখতে, তো সেজন্য ওখান থেকে এই চাদরটা কিনে নিয়েছি মানিদেরটা। তো আমাদের চাদরটা আমি এটাও খুলবো না, খুললে আর ভাঁজ করতে পারবো না। এটা দেখে নাও, এই যে এইখানে এই যে একটা ব্লু কালার দেখছো, এই ব্লু কালারেরই একদম এক কালারের কোনো ডিজাইন নেই, একদম মানে সলিড ব্লু কালারের মধ্যেই রয়েছে এই চাদরটা। আর আমাদের যেহেতু অনেক বড় খাট, আজকে সকালবেলা ইনফ্যাক্ট চাদরের সাইজ নিয়ে একটুখানি মানে কনফিউশনই হচ্ছিল, তো মানি আবার মাপলো, মানি আর পাপা ওরা আবার মাপলো যে চাদরগুলো ঠিকঠাক আছে কিনা, বিকজ আমাদের খাটটা ইটসেলফই হচ্ছে 6-7 খাট, এবার তার উপরে আবার 6 ইঞ্চি গদি আছে, তো দু সাইডের গদিটা 6 ইঞ্চি 6 ইঞ্চি মানে 12 ইঞ্চি আমাকে ওইভাবে এক্সট্রা ধরতে হবে, তার উপরে চাদরটা পড়বে। তো এবার আমরা চাই যে একটু চাদরটা ঝুলুক, তো সেই সব কারণে না আমার অনেক বড় চাদর লাগে, না হলে হয় না। তো এটা মোটামুটি ঠিকঠাক আছে, এটা হচ্ছে তোমার এর সঙ্গে দুটো পিলো কভার আছে, দুটোরই সঙ্গে দুটো পিলো কভার আছে। মানিদেরটাও দেখিয়ে দিচ্ছি, এই যে চাদরটা এটার সাইজ রয়েছে হচ্ছে 2.74 meter x 2.74 meter, আর এটার দাম নিয়েছে হচ্ছে 3999, মানে 3999, কিন্তু এর উপর একটু অফার ছিল, তো এটা অ্যারাউন্ড ওই 3200 something বা 3400 something এরকম পড়েছে। কিন্তু এটা এরকম চাদর প্রথম কথা নেই আমাদের, আর আমার এরকমই ভালো লাগছিল, বিতোষকেরও ভালো লাগলো, সেটা হচ্ছে এক কালার, কোনো ডিজাইন নেই, জাস্ট প্লেন চাদরটা। তো এটার সঙ্গে পিলো কভারও আছে বলেই দিলাম, দুটো পিলো কভার রয়েছে। আর পিলো কভারের মেজারমেন্টও বলে দিচ্ছি 46 centimeter x 69 centimeter। আর মানিদেরটার এখানটায় দেখো চাদরের ডিজাইন করা আছে, এই যে এই জায়গায় আমি জানি না কতটা দেখতে পাবে, আমি তাও চেষ্টা করছি, এরকম টাইপের রয়েছে, যখন মানিরা পাশবে পুজোর সময় তখন দেখো। তো হ্যাঁ, এই চাদরটাও খুবই সুন্দর, এর সঙ্গেও দুটো পিলো কভার রয়েছে। আর
এইটার দাম নিয়েছে হচ্ছে 1999 টাকা। এইটার সাইজ রয়েছে হচ্ছে 2.54 মিটার × 2.74 মিটার। এরও সঙ্গে দুটো পিলো কাভার রয়েছে যেগুলো সাইজ হচ্ছে 46 সেন্টিমিটার × 69 সেন্টিমিটার। আর এইগুলো ছাড়া শপার স্টপ থেকে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এইটা। এটা হলো একটা ফ্র্যাগরেন্স ওয়েল, আমাদের বাথরুমে যে এয়ার ডিফিউজারটা রয়েছে সেটার যে ফ্র্যাগরেন্স ওয়েলটা সেটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে আর, তো ওইটাই এখন ইউজ হচ্ছে, তো আমাদের নতুন একটা লাগতো, তো সেটার জন্য আমরা গেছিলাম। তো এইটা আমরা কিনেছি হচ্ছে শপার স্টপ থেকে, সাউথ সিটি শপার স্টপ থেকে এটা কিনেছি। এটার ফ্র্যাগরেন্সটার নাম হচ্ছে তোমার ব্লু ওড। আমাদের বাথরুমে না একটু স্ট্রং ফ্র্যাগরেন্স আমরা চাই, বিকজ তাহলে কি হয় বেশ গন্ধটা মানে মনে হয় যেন অনেকক্ষণ আছে, বেশ ভালোভাবে ফিল করা যায়। এর প্রাইস রয়েছে হচ্ছে 1290 টাকা, 1290 এই বটলটার। আচ্ছা, তারপরে আমরা গেছিলাম হচ্ছে লেন্স কার্টে, তোমরা জানো তো লেন্স কার্টে আমরা বেসিক্যালি অনেকদিন ধরে যাবো করছিলাম। গেছিলাম হচ্ছে দুটো চশমা কিনতে, তোমাদের কালকে বলেছিলাম, এটা একটা, এটা বিতোষকের, এখানে একটা আছে, এটা আমার, তো দেখিয়ে দিচ্ছি দুটোই। এই যে এটা হলো আমার, আমারটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক ফ্রেমের মধ্যে রয়েছে, পরে দেখাবো না কারণ পরে আমাকে পুরো কেমন একটা যেন লাগছে দেখতে। অ্যাকচুয়ালি আমি তো চশমা পরি না, তো মানে আমার এখন অবধি টাচবোর্ড আমার চোখে পাওয়ার নেই, তো সেজন্য চশমা পড়তে হয় না। এবার এটা কেন কিনেছি বলছি তোমাদের, আর এটা হচ্ছে বিতোষকের, ওরটা হচ্ছে ব্লু এর মধ্যে, ও চশমাটাও খুব সুন্দর, আর ওকে পরেও খুব সুন্দর লাগছিল চশমাটা, ও মুখের সাথে বেশ মানিয়েছে। আমি তাও একবার পরে দেখিয়েই দিচ্ছি, প্লিজ কেউ জাজ করো না, হোয়াট এভার। এই যে এরকম লাগছে চশমা পরে। অ্যাকচুয়ালি এই চশমাগুলো হচ্ছে তোমার স্ক্রিন প্রোটেক্টর চশমা, আমার আর বিতোষকের দুজনেরই যেহেতু ভীষণই স্ক্রিনের সামনে কাজ থাকে, বিতোষকের যেরকম ধরো অফিসে কম্পিউটারের সামনে, তারপর বাড়ি এসে ওর প্রচুর কাজ থাকে সেগুলো ল্যাপটপের সামনে করে, আমার নিজের সারাক্ষণই বলতে পারো মোবাইলে আমার চোখ থাকে কারণ আমার ভ্লগিং এর ব্যাপার থাকে, এডিটে তো একটা ম্যাসিভ স্ক্রিন টাইম চলে যায়, তারপরে ল্যাপটপেও আমার প্রচুর কাজ থাকে, তো সেজন্য না আমাদের দুজনেরই স্ক্রিন টাইমটা এত বেশি যে মানে চোখে রীতিমতো না ব্যথা করতে থাকে। যেমন আজকে সকালবেলায় হয়েছে যে গতকালের ভ্লগটা এত লম্বা ছিল যে সেটা এডিট করতে আমার মিনিমাম 3-4 থেকে 5 ঘন্টা লেগে গেছে, আমি একটা স্ট্রেচ ওটাকে এডিট করেছি। হ্যাঁ, ওরকমই টাইম লাগে, অন্যদিন তাও 2-3 ঘন্টা লাগে, এভরিডে সকালবেলা 2-3 ঘন্টা মিনিমাম লেগে যায়, আর আজকে তো আরো বেশি, যেদিনকে একটু বড় কন্টেন্ট থাকে সেদিনকে 5 ঘন্টা মতন লেগে যায় একটা স্ট্রেচ সকাল থেকে একটা, না এই জিনিসটা রোজ চলে। তো এডিট করাটা ইজ আ ভেরি 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 ডিফিকাল্ট টাস্ক, তোমরা যেটা দেখো সেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যেটা একদম রেডি, কিন্তু তার পেছনের একটা হিউজ প্রসেস চলে, যাই হোক সেগুলো পরের কথা। তো এইটার যে স্ক্রিন টাইমটা না, স্ক্রিন টাইমে কি হয় আজকে যেরকম চোখে না স্ট্রেন হয়ে যায় এত বেশি যে কাজটা শেষ করার পর না তখন চোখে মধ্যে মানে ব্যথা হতে থাকে, মনে হয় যে চোখটা বন্ধ করে থাকি, তো সেইগুলোর জন্য এই চশমা লেন্স কার্টে রয়েছে। এটা হচ্ছে তোমার জিরো পাওয়ার কম্পিউটার গ্লাসেস, এটা যে কোনো স্ক্রিনের জন্য এটা খুবই ভালো। আমার আর বিতোষকের যেহেতু দুজনেরই চোখে কোনো পাওয়ার নেই সেই জন্য আমাদের দুজনের জিরো পাওয়ার রয়েছে, কিন্তু কারোর যদি চোখে পাওয়ার থাকে তাহলে তোমরা লেন্স কার্টে গিয়ে তোমাদের চোখের পাওয়ারটা বলতে পারো, ওরা সেই অ্যাকর্ডিং গ্লাসেস তোমাদের অ্যারেঞ্জ করে দিয়ে দেবে। আমাদের দুজনেরটাই হচ্ছে জিরো পাওয়ারের রয়েছে, কিন্তু এগুলো পিওরলি হচ্ছে স্ক্রিন থেকে তোমার চোখকে বাঁচানোর জন্য এটা। তো হ্যাঁ, এগুলো খুব বেশি দাম নয়, একদমই 600 টাকা করে নিয়েছে এই দুটো আমরা নিয়েছি। তো তোমরা যদি আশেপাশে লেন্স কার্ড থাকে বা আজকাল সবাইরই প্রচন্ড বেশি স্ক্রিন টাইম থাকে, সবাইকে ল্যাপটপ কম্পিউটার ফোনের সামনে প্রচুর ঘন্টা ধরে কাজ করতে হয়, তো আই থিঙ্ক সবারই এটা নেওয়া উচিত, বিকজ নাহলে চোখে প্রচন্ড স্ট্রেন হয়। তো দিজ আর ভেরি ভেরি ইউজফুল, আর জিনিসগুলো এত হালকা, চশমাগুলো খুবই ভালো। তো আই উড সাজেস্ট যে তোমাদের যদি এরকম একটা লং টাইম ধরে স্ক্রিনে তোমাদের ইয়ে থাকে তাহলে ডেফিনেটলি গো ফর দিস। এরপরে আমি যেটা কিনেছি হচ্ছে আমি দুটো জুতো কিনেছি, একটা তো তোমাদেরকে কালকে ব্লগেই দেখিয়ে দিয়েছিলাম, আমি তো আবার একবার দেখাবো।
আর এইটা একটা কিনেছি যেটা আমি কালকে দেখাইনি, অ্যাক্রোপলিসে কালকে গেছিলাম, তোমাদেরকে বলেইছিলাম যে কিছুই রেকর্ড করিনি আমি কালকে অ্যাক্রোপলিসে, জাস্ট যাওয়া আর আসা এটুকুই রেকর্ড করেছি। তো ওখানে আমি মেট্রো স্টোর থেকে একটা জুতো কিনেছি, জুতোটা দেখাচ্ছি, যে মেট্রো শুজ লেখাই আছে দেখে নাও। অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে সাউথ সিটিতে জুতো কিনতে, দুটো জুতো, একটা হচ্ছে উডল্যান্ডসের জুতো আর আরেকটা হচ্ছে তোমার এমনি একটা জুতো যেটা পরে আমি বিয়ে বাড়িতে যেতে পারবো বা কোনো ওকেশনে পরার জন্য একটা জুতো আমি কিনবো ভাবছিলাম। তো এটা ইজ প্র্যাকটিক্যালি দুর্গা পুজোর গিফট বিতোষকের আমাকে, আমি ওকে বলেছিলাম যে তুমি আমাকে পুজোতে এবার জুতো দিও। আমি এই যে জুতোটা কিনেছি এই এক্স্যাক্টলি সেম জুতো ওখানে দেখেছিলাম, কিন্তু ওদের কাছে আমার পায়ের সাইজটা ছিল না, তো সেই জন্য কিনতে পারিনি। তারপরে ওখান থেকে বাটায় গেলাম, ওই সাউথ সিটিতে বাটা আছে সেখানে গেলাম, সেখানে যে জুতো আমার পছন্দ হয়েছিল আমার আর বিতোষকের দুজনেরই, আমরা ভেবেই নিয়েছিলাম ওই জুতোটা নেবো, কিন্তু সেটার দাম হচ্ছে 10,000 টাকা আর কোনো অফার নেই। 10,000 টাকা দিয়ে জুতো তো কিনবো না, সেই জন্য কিনিনি, নাহলে ভালো লেগেছিল কিন্তু আমরা না নিয়ে চলে এসেছিলাম। তো বিতোষক বললো যে ঠিক আছে একবার অ্যাক্রোপলিসে আমরা একবার চেক আউট করে নেবো। তো অ্যাক্রোপলিসে কালকে আমরা যখন গিয়েছিলাম তখন মেট্রোতেই গেলাম আরেকবার, গিয়ে ওই সেম ডিজাইনেরই জুতোটা পেয়ে গেলাম অ্যান্ড লাকিলি ওদের কাছে সাইজও অ্যাভেলেবল ছিল, তো সেটাই কিনে নিয়েছি। আমি তোমাদের জুতোটা দেখাচ্ছি, আমাদের তো বেশ পছন্দ হয়েছে জুতোটা। এই যে সরি তোমাদেরকে জুতো দেখাচ্ছি, বাট কিছু করার নেই, এই যে এরকম হচ্ছে জুতোটা। ব্ল্যাক এর মধ্যে আমি ইচ্ছা করে ব্ল্যাক নিয়েছি, তাহলে যে কোনো আউটফিট এর সাথেই পরা যায়। ব্ল্যাক এর উপরে এরকম বেল্ট গুলোর উপরে এরকম গোল্ডেন গোল্ডেন চুমকি টাইপের লাগানো রয়েছে, এরকম আই গেস দেখতে পাচ্ছ, আর এরকম টাইপের হিল রয়েছে চওড়ার মধ্যে। এটা আমার তো খুবই সুন্দর লাগছে জুতোটা। তো হ্যাঁ, আর আচ্ছা এই জুতোটার দাম নিয়েছে হচ্ছে 2490, 2490 টাকা। আচ্ছা এরপরে উডল্যান্ডস এর থেকে দুটো জুতো কেনা হয়েছে, এই একটা আর এই একটা। উডল্যান্ডস এর দুটো জুতো কিনেছি, কালকে দেখিয়েও ছিলাম ব্লগের মধ্যে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এইটা, এই যে এই জুতোটা কিনেছি, এটা হচ্ছে আমার জুতো, এরকম কালারটা হচ্ছে স্যাপ গ্রিন কালার বা বলতে পারো শ্যাওলা কালার যেটা হয়, সেটা খুবই ভালো লাগলো। আর এটার ফিলটা না একটু ভেলভেট ভেলভেট টাইপের রয়েছে, আর নিচের সোলটা খুবই সুন্দর, এই যে এরকম রয়েছে। আবার তোমাদেরকে জুতো দেখাচ্ছি, বাট সরি এরকম সোলটা রয়েছে, বেশ সুন্দর গ্রিপওয়ালা, আর দুটোই উডল্যান্ডস এর। আমার অ্যাকচুয়ালি এরকম জুতোর অনেক দিনের ইচ্ছা ছিল, বিকজ কি হয় যখন আমরা কোথাও বেড়াতে যাই, বিশেষ করে পাহাড়ে যেখানে বরফ আছে বা পাহাড়ি কোনো জায়গাতে, সেখানে না আমার যে এমনি যে তোমার শুগুলো রয়েছে সেগুলো ভিজে যায় প্রথম কথা, ধরো বেশি বরফে গেলে তো ডেফিনেটলি ভিজে যায় প্লাস স্লিপ করতে থাকে। তো সেই জন্যে বিতোষকের এরকম জুতো আগে ছিলই উডল্যান্ডস এর, তো সেই জন্য আমি ওকে তখন বলেছিলাম যে আমিও একটা কিনবো, কারণ এইগুলো খুবই দরকার হয় পাহাড় টাহাড়ে গেলে, বরফের জায়গায় গেলে বা এমনি ইন জেনারেল বেড়াতে গেলেও এই জুতোগুলো খুবই দরকার হয়। এগুলো খুব মানে পাটাকেও ভালো রাখে প্লাস এটার গ্রিপটা ভীষণ ভালো থাকে। এই কালারটা না অতটা নোংরা বোঝাও যাবে না, প্লাস আমার নিজেরও ভালো লাগছিল, আই থিঙ্ক জিন্স ভিন্স এর সাথে এই জুতোর এই কালারটা খুব ভালোও লাগবে। আর এই জুতোটার দাম নিয়েছে কত সেটাও তোমাদের বলে দিচ্ছি, এইটার দাম নিয়েছে হচ্ছে 6495, মানে 6495 টাকা এর দাম নিয়েছে। আর বিতোষকও সেমই আরেকটা মানে এরকম জুতো নিয়েছে, বিকজ ওর উডল্যান্ডস এরটা একদম খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো ও নিয়েছে হচ্ছে এরকম, এটা তো মানে একটু ট্যান কালারের মধ্যে রয়েছে, এই যে এরকম। আর ওরও জুতোর গ্রিপ হচ্ছে এরকম টাইপের, সেমই মোটামুটি দেখতে বলতে পারো, খালি বডিটা আমারটা একটু ভেলভেট টাইপের, ওরটা তা নয়। ওর জুতোটা খুবই সুন্দর হয়েছে, আর এটার দাম নিয়েছে হচ্ছে 6995, 6995। এই দুটো প্র্যাকটিক্যালি হচ্ছে পাপা আর মানি আমাদের পুজোতে যে টাকা দিয়েছিল সেটা দিয়ে আমরা কিনেছি, তার মধ্যে একটু এক্সট্রা বিতোষককে দিতে হয়েছে, বাট হ্যাঁ, তো এটা বলতে পারো মানিদের তরফ থেকে, মানি আর পাপার পুজোর তরফ থেকে। তো আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, জিনিসগুলো আবার গুছিয়ে ওখানে নিচে রেখে দিয়েছি। আচ্ছা এখানে তোমরা আরেকটা উডল্যান্ডসের প্যাকেট দেখতে পাচ্ছ, এটা আমরা কিছু কিনিনি, ওরা ওই জুতোর সঙ্গে তোমার আমাদের 1200 টাকা মতন বোধহয় কিছু অফার টাইপের হয়েছিল, তো 1200 টাকার
মানে দামের ওরা কিছু কিছু জিনিস আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে তোমার রয়েছে হচ্ছে শু পলিশ, একটা শু ক্লিনার বলতে পারো, এটা স্পেসিফিক্যালি আমার জুতোটার জন্য। এটার মধ্যে মানে এটাকে এরকম একটু দূর থেকে স্প্রে করে এখানে একটা ব্রাশ আছে, ওই ব্রাশটা দিয়ে ঘষলে জুতোটা পরিষ্কার হয়ে যাবে। আর যে প্রসেসটা ওরা বললো সেটা হচ্ছে স্প্রে করে জুতোটা ওইভাবে মানে জুতোটা ইউজ করার পর, ধরো আমি পাহাড়ে গেছি হয়তো বরফে ভিজে গেছে বা কাদায় বেরিয়েছি ভিজে গেছে, তাহলে ওটাকে রোদে না দিতে এমনি ঘরের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে, ওটা একটা টাইমের পর তো শুকিয়ে যাবে, তখন ধুলোটাকে ডাস্ট অফ করে নিয়ে এই স্প্রেটাকে দূর থেকে একটুখানি এরকম এতটা মতন ডিস্টেন্সে করে তারপরে এই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ক্লিন করে নিতে, তাহলে জুতোটা একদম নতুনের মতন থাকবে। তো হ্যাঁ, এইটা দিয়েছে ওরা। এই স্প্রেটার দাম রয়েছে হচ্ছে 495, আর তার সঙ্গে এই ব্রাশটা দিয়েছে, এই ব্রাশটার প্রাইস রয়েছে হচ্ছে 325। এগুলো তোমরা চাইলে এমনি ইন্ডিভিজুয়ালি কিনতে পারো, আর তার সঙ্গে এখানে একটা সেট অফ কটা রয়েছে, একটা দুটো তিনটে, তিনটে মোজা আমার জন্য নিয়ে নিয়েছি উডল্যান্ডসেই, মানে এগুলো ওই তোমার বললাম অফারে ছিল, তো ওখান থেকে ওরা এক্সট্রা গিফট দিয়ে দিয়েছে। ওকে, তো কালকে যা যা কিনেছি সব তোমাদের দেখিয়ে দিলাম, এবার যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে আমার অ্যামাজনের পার্সেল এসছে, সেইগুলো আমি কিচ্ছু খুলিনি। কালকে কয়েকটা এসছে আর আজকে একটা এসছে, তো এখন তোমাদের সামনেই খুলছি, খুলে খুলে নিজেও দেখবো তোমাদেরও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা নেল পলিশ যেটা আমি অর্ডার করেছিলাম, আমার এটা খুব ভালো লেগেছিল, কালারটা ভীষণই সুন্দর একটা কালার। কালারটার নাম হচ্ছে মিল্কি ওয়ে, আর ব্র্যান্ডটা হচ্ছে এলিমেন্ট বলে একটা ব্র্যান্ড। আমি কালারটা এখনো মানে আমাকে ট্রাই করে দেখতে হবে যে কালারটা কিরকম, বাট হ্যাঁ, এই এলিমেন্ট ব্র্যান্ডের না আরেকটা কালার আমার আছে, সেটাও খুব শিমারি টাইপের, অ্যামাজন থেকে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ, আমার কালারটা ভীষণ ভালো লাগলো সেই জন্য আমি এটা নিয়েছি। এটার দাম রয়েছে হচ্ছে 250, কিন্তু এটা একদমই নেয়নি, কারণ প্রথম কথা অ্যামাজন প্রচুর অফার রয়েছে, অ্যান্ড সেকেন্ডলি এখন জাস্ট তোমরা যদি না জেনে থাকো তাই জন্য, সেটা হচ্ছে যে বিগ বিলিয়ন ডে সেল অলরেডি লাইভ হয়ে গেছে অ্যামাজনে, তো সেই জন্য এখন প্রচুর অফার আছে, কিনতে চাইলে এই সময় কিনে নাও। অ্যামাজনের সবকটা প্রোডাক্টসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর এটা হচ্ছে আরেকটা নেল পলিশ, এই যে এটা হলো তোমার ডিবেল বলে একটা ব্র্যান্ড আছে, যেটা আমার খুবই ফেভারিট একটা ব্র্যান্ড বলতে পারো নেল পলিশের, এদের নেল পলিশগুলো খুব ভালো হয় আর প্লাস খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়, অ্যান্ড একদমই বলতে পারো স্মাজ প্রুফ হয়, তা আমার খুব ভালো লাগে। এই কালারটা আমার ছিল না, এই হালকা পিঙ্কিশ একটা কালার, আমার খুব ভালো লাগে এরকম নিউড শেডস অ্যান্ড অল, তো হ্যাঁ সেটার জন্য এটা নিয়েছি। এটার দাম রয়েছে হচ্ছে 196, কিন্তু অগেন অফারে। ওকে, থার্ড আমি যেটা কিনেছি সেটা আমার কেনার অনেকদিনের ইচ্ছা ছিল, সেটা হচ্ছে এইটা, আমি খুলছি। এটা হলো বেসিক্যালি একটা ফাউন্ডেশন ব্রাশ, এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, বিকজ এই ব্রাশটা খুব রিভিউজ দেখি অ্যান্ড অল, যে এটাতে নাকি অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হয়, খুবই ভালো হয়। তো এটা আসে হচ্ছে এরকম একটা খুবই সুন্দর একটা কন্টেনারে, যেটা খুবই ভালো ব্রাশটাকে রাখার জন্য খুব হেল্প হবে। আর এই হচ্ছে ব্রাশটা, এটা আই গেস তোমরা হয়তো দেখেওছ যারা একটু মেকআপ ভিডিওস বা এরকম কিছু ফলো করো, সেটা হচ্ছে এই রকম টাইপের ব্রাশ। এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন বলতে পারো বা কনসিলার ব্রাশ বলতে পারো, আর এটা ভীষণই সফট, মানে আমি এটার রিভিউজ দেখেছিলাম যে এটা খুব সফট হয়, বাট এখন যখন আমি ওটাকে হাতে ফিল করছি না, ইটস অ্যাকচুয়ালি ভেরি ভেরি সফট, মানে ওয়াও, স্কিনের উপরে ফিলটা জাস্ট অ্যামেজিং, সো স্মুথ। এটা প্র্যাকটিক্যালি মানে ধরো ফাউন্ডেশন যেটা আছে না, সেটাকে তুমি এভাবে নিয়ে এটার মধ্যে নিয়ে তুমি এইভাবে যদি অ্যাপ্লাই করো, তাহলে ইভেনলি পুরো ফাউন্ডেশনটা তোমার মুখে অ্যাপ্লাই হয়ে যাবে। তো ফাউন্ডেশন ব্রাশ যারা ইউজ করে তারা জানবে এটা ওই সেম জিনিসই, বাট এটার অ্যাপ্লিকেশন মানে এটার শেপটা এমন যেটা অ্যাট আ টাইম অনেকটাকে কভার করতে পারে, যখন ইউজ করবো তখন আরও বেটার বুঝতে পারবো। বা তার সঙ্গে এই কেসটা দিয়েছে যেটা খুবই ভালো, এটাকে রাখতে আমার সুবিধা হবে। আর এটার দাম হচ্ছে
999 টাকা, কিন্তু প্রচুর অফার ছিল, এত টাকা একদমই লাগেনি আমার। এখন এক্স্যাক্টলি দামগুলো মনে নেই, তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নিও। আর যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এটা, এটা হলো রেনের একটা ব্রাশ ক্লেন্সার, মানে আমরা যেই মেকআপ ব্রাশগুলো যেগুলো মেকআপ করার পরে তো মেকআপটা শুকিয়ে যায়, তো ব্রাশটাকে ক্লিন করাটা তখন ডিফিকাল্ট হয়ে যায়, পরে মেকআপগুলো শুকিয়ে না ব্রাশটা হার্ড করে দেয়, তো সেটার জন্য আমি একটা এই ক্লেন্সার কিনেছি, এই যে এটা, এই জিনিসটা। এটা হচ্ছে ধরো এই ব্রাশটা আমি ইউজ করেছি, ঠিক আছে, এবার মেকআপটা যখন আমি অ্যাপ্লাই করলাম তারপরে ব্রাশটা ওইভাবে অ্যাজ ইট ইজ ছেড়ে দিতে হবে, ব্রাশটা যখন ড্রাই হয়ে যাবে তখন এই ক্লেন্সারটাকে এর উপরে স্প্রে করতে হবে, করে এটাকে একটা টিস্যু পেপার বা কোনো একটা কাপড়ের মধ্যে ওয়াইপ আউট করে নিলে পুরো মেকআপটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দিস ইজ ফ্রম রেনে। আচ্ছা, এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার 50 ml রয়েছে, আর এর প্রাইস রয়েছে হচ্ছে 450 প্রাইস আছে, কিন্তু এতেও অফার ছিল, সব জিনিসে অফার ছিল। ওকে, সেই মোটামুটি হয়ে গেল, এখন খালি আর একটাই পার্সেল আছে, সেটা হচ্ছে এটা। এটা হলো আজকেই এসেছে, এটা এটা অর্ডার করেছিলাম কারণ এই কুর্তিটা একটু অন্যরকম আমার ভালো লেগেছিল, আমাকে ট্রায়াল ট্রায়াল দিয়ে দেখতে হবে যে কেমন কি, মানে হ্যাঁ দেখে তো অ্যাটলিস্ট খুব ভালো লেগেছিল ছবিতে। এই যে এই হচ্ছে কুর্তিটা, এইটার আমার মানে নেওয়ার কারণ হচ্ছে এর হাতাটা, স্লিভটা না পাফ স্লিভ রয়েছে এরকম টাইপের, তো এইরকম কুর্তি আমি আগে কখনো পরিনি, পাফ স্লিভ কুর্তি। পাফ স্লিভ টপ আমি পরেছি বা তোমার এমনি, হ্যাঁ টপ পরেছি বা শার্টও আছে আমার, একটা জিন্সের শার্ট আছে যেটা হচ্ছে তোমার পাফ স্লিভ রয়েছে, কিন্তু কুর্তিতে এরকম পাফ স্লিভ আমি আগে কখনো পরিনি, তো এটা ছবিতে তো ফুল হাতা ছিল পাফ স্লিভ, এবার আমাকে পরে ট্রায়াল ফ্রায়াল দিয়ে দেখতে হবে যে কিরকম কি, তখন বুঝতে পারবো, বা দেখতে জিনিসটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোমার রেড এর মধ্যে রয়েছে, রেড ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশনে, এই যে ফুলগুলো পরা রয়েছে এগুলো সব ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশনে রয়েছে, কাছ থেকে দেখে নাও, এই যে এরকম এটা রয়েছে, আর হাতাটা তো দেখিয়েই দিলাম, আমি স্টিল অ্যাপের একটা ছবি স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিও, আর হাতাটা এরকম রয়েছে। এটার দাম রয়েছে হচ্ছে 2059 2059 টাকা, কিন্তু আগেন প্রচুর অফ ছিল। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য শপিং, যা 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 করেছি, যা যা এসেছিল সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আজকে। তা হ্যাঁ, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ব্লগ। আগেন ওয়ান্স আগেন এই যত অনলাইন প্রোডাক্টস রয়েছে সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো। সো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ব্লগ, আজকে ওয়াজ কমপ্লিটলি একটা শপিং ব্লগ বলতে পারো, শপিং হল বলতে পারো। তো ইয়া, আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। অ্যান্ড অলসো আই এম ভেরি ভেরি হ্যাপি বিকজ ফাইনালি আই হ্যাভ 4000 সাবস্ক্রাইবার্স অন মাই চ্যানেল, আই এম ভেরি হ্যাপি। যখনই মানে একটাও নতুন কোনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে অ্যাড হয় তো আমি এতটাই খুশি হই, অ্যান্ড নাও মানে ফ্রম 0 সাবস্ক্রাইবার্স টু আই হ্যাভ 4000 সাবস্ক্রাইবার্স, উইচ মিন্স আ লট টু মি। তো থ্যাংক ইউ অল ফর ইয়ার সাপোর্ট, অ্যান্ড ইয়া, তো যেটা বললাম ব্লগটা ভালো লাগলে লাইক করো, অ্যান্ড হ্যাঁ তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস, আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, সব লিঙ্কস দেওয়া রয়েছে হচ্ছে ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি চেক আউট করো। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, তৎক্ষণাৎ ভালো থেকো।